আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাতে চলেছি কুনাফা। এটা একটা অ্যারাবিয়ান ডেজার্ট আইটেম, তো আমি আজকে চেষ্টা করব আমাদের দেশীয়ভাবে এটাকে তৈরি করে দেখানোর জন্য। এখানে একটা স্পেশাল সেমাই ব্যবহার করা হয়, হাতের কাছে সেটা না থাকার কারণে আজকে আমি আপনাদেরকে লাচ্ছা সেমাই দিয়ে এটা তৈরি করে দেখাবো। তো চলুন শুরু করে ফেলি। তো প্রথমে একটা প্যানের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি এবং এতে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, তবে সেটাকে জাল করে অনেকটা শুকিয়ে নিতে হবে, অর্থাৎ ঘন করে নিতে হবে। আমি এখানে হাফ কাপ গুঁড়ো দুধ এবং হাফ কাপ পানি নেওয়াতে দুধটা এমনিতেই ঘন হয়ে গেছে, তাই আমি এটাকে আর বেশিক্ষণ জাল করব না। আমি এটাকে একটা বলক আসা পর্যন্তই অপেক্ষা করব। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কনডেন্স মিল্ক। আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করছি, এতে করে দুধটা ঘন হবে আরও একটু এবং এখানে আর চিনি ব্যবহার করার প্রয়োজন। কনডেন্স মিল্ক এমনিতে চিনি থাকে, তাই আর চিনি ব্যবহার করার প্রয়োজন নেই। তবুও যদি আপনাদের মনে হয় তো আপনারা ব্যবহার করতে পারেন। এখানে আমি 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি পানির সাহায্যে। এবার আমি এই কর্নফ্লাওয়ারটার মিশ্রণটা এখানে ঢেলে দিচ্ছি এবং ক্রমাগত এটাকে নাড়তে থাকব, তা না হলে এটা দল্লা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন দেখতে পাচ্ছেন এটা অনেকটাই ঘন হয়ে আসছে, তাই এইভাবে আমি আরও একটু কিছুক্ষণ রান্না করে নেব। তো কিছুক্ষণ জাল করার পর এটা আরও একটু বেশি ঘন হয়ে এসেছে। তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ছানা। ছানাটাকে আমি পানি ঝরিয়ে নিয়েছিলাম, তবে ছানাটা যদি একটু মথে নেওয়া হতো তাহলে বেশি ভালো হতো, আমি আসলে সেটা ভুলে গিয়েছি, তাই আমি এটা এভাবেই দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে দলাগুলো আর না থেকে যায়। তো ছানা দেওয়ার পর আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবং এটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এটা চুলা অফ করে এটা নামিয়ে নেব এবং এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো অন্যদিকে একটা বাটির মধ্যে আমি লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি 1 প্যাকেট এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার আর একটু ফুড কালার। আমি এখানে অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি। এখন আমি এগুলো একত্রে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে এটাকে মেশানোর জন্য আমার হাত ব্যবহার করছি যাতে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারি। তো এটা আমার মেশানো হয়ে গেছে, এখন এটাকে আমি সেট করব। সেট করার জন্য আমি এখানে একটা কেকের বাটি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের বাটি ব্যবহার করতে পারেন। তো এবার আমি বাটিটার মধ্যে কিছুটা বাটার ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটার অথবা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। এখন সেই মেখে রাখা সেমাই থেকে অর্ধেক পরিমাণ সেমাই আমি বাটিতে ঢেলে নিচ্ছি এবং এটাকে খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। এখন চামচের সাহায্যে এটাকে ভালোভাবে চেপে চেপে এটাকে আটকে দিচ্ছি, কেননা যদি এটা ভালোভাবে সেট না হয় তাহলে এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই ভালো করে এটাকে বাটিতে লাগিয়ে নিতে হবে। তো এখন আমি যেই দুধটাকে জাল করে রেখেছিলাম সেটা এখন ঠান্ডা হয়ে গেছে এবং সেটা আমি সম্পূর্ণটা এর মাঝে ঢেলে দিচ্ছি এবং এটাকে চামচের সাহায্যে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। তো এটা আমার ছড়ানো হয়ে গেছে সম্পূর্ণটা। এখন বাকি যে সেমাইগুলো রয়ে গিয়েছিল আমার, সেগুলো আমি এর উপরে দিয়ে দিব। এখন সম্পূর্ণ সেমাইটা এর উপরে দিয়ে এটাকে ঢেকে দেব। যাতে কোনো একটা অংশ ফাঁকা না থাকে, যদি এখানে ফাঁকা থাকে এটা বেক করার সময় ভেতর থেকে সবটা বেরিয়ে আসবে, তাই সম্পূর্ণটা খুব ভালোভাবে কোথাও কোনো ধরনের ফাঁকা না রেখে সম্পূর্ণ বাটিটাকে আমি সেমাইগুলো দিয়ে ভালোভাবে কভার করে নিয়েছি। এবার এখানে একটা মোটা তলযুক্ত হাঁড়ি নিয়ে নিয়েছি এবং এর মাঝে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছি। তো এবার সেই বাটিটা আমি স্ট্যান্ডের মধ্যে হাঁড়ির মাঝে বসিয়ে দিচ্ছি এবং ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকনার মধ্যে যে ফুটোটা রয়েছে সেটাকে আমি বন্ধ করে দেব।
অপরদিকে আরেকটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা চিনি নিয়ে নিয়েছি এখানে শিরা তৈরি করার জন্য। আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি এবং এখানে হাফ কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। যে শিরাটা তৈরি করব সে শিরাটা খুব বেশি ঘন হবে না, অর্থাৎ এখানে কোনো ধরনের তার আসবে না, তবে এটা মোটামুটি বেশ ভালোই ঘন হবে, একেবারে পাতলা হবে না। চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিগুলো গলে গিয়েছে, এবার আমি এটাকে ঘনত্বটা আসা পর্যন্ত অপেক্ষা করছি। তো চিনি শিরাটা ফুটে উঠেছে বেশ অনেকটা, তো আমি যে পরিমাণ এর ঘনত্বটা চাচ্ছি সেটা হয়ে গেছে। তো এর মাঝে কোনো ধরনের তার যুক্ত হয়নি, এ পর্যায়ে চুলাটা আমি অফ করে দেব। 45 মিনিট পর এটা আমার বেক করা হয়ে গেছে। তো বাটিটা আমি হাঁড়ি থেকে বের করে নিয়েছি, এটা এখন গরম অবস্থায় রয়েছে। ঠিক এই পর্যায়ে আমি সেই কুসুম গরম চিনি শিরাটা এর মাঝে দিয়ে দিব। তো এটা আমি খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে এটা একদম নিচ পর্যন্ত পৌঁছে যায় এবং এটাকে নরম করে তোলে। যে সেমাইগুলো রয়েছে সেই সেমাইটা একেবারে নরম হয়ে যায় চিনি শিরায় ভিজে। তো চিনি শিরাগুলো আমি খুব সুন্দরভাবে এটাকে ছড়িয়ে দিলাম। এক ঘন্টা পর এটা সেট হয়ে গেছে। এবার আমি বাটি থেকে এটাকে খুলে নিয়েছি। কুনাফাটা সাজানোর জন্য আমি কিছু পেস্তা বাদাম কুচি করে নিয়েছি এবং সেই কুচি করা পেস্তা বাদাম দিয়ে এটাকে একটু সাজিয়ে নিয়েছি। তো আমি ভেতরটা একটু কেটে দেখাচ্ছি আসলে ভেতরটা কেমন হয়েছে। তো আপনারা চাইলে অবশ্যই এটা বাসায় তৈরি করে দেখতে পারেন যে কোনো ওকেশনে। আর অতিথি আপ্যায়নের জন্য কুনাফা সত্যি একটা অসাধারণ ডেজার্ট হতে পারে। যদিও এটা আমাদের দেশীয় না, তবুও এটা খেতে সত্যি অসাধারণ। তো আর দেরি না করে বাসায় আপনারা অবশ্যই এটা চেষ্টা করে দেখবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।